স্বাগতম সবাইকে পাইথনের সাত নাম্বার টিউটোরিয়ালটিতে। এই টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রিং এর মান প্রদর্শন এবং স্ট্রিং এর আপডেটিং। তো প্রথমেই আমি স্ট্রিং এর মান প্রদর্শন সম্পর্কে আলোচনা করব এবং শেষের দিকে স্ট্রিং এর আপডেটিং কীভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো শুরুতেই স্ট্রিং এর মান কীভাবে অ্যাক্সিং করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো এই জন্য আমি পাইচার্মে চলে যাচ্ছি, আপনারাও পাইচার্মে চলে আসবেন। দেখেন এখানে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি x ইকুয়াল, এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখেছি পাইথন প্রোগ্রাম, এবং এই ভেরিয়েবলটির ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। এবং এই স্ট্রিংয়ের ভেতর থেকে বিভিন্ন এলিমেন্ট বা ওয়ার্ডকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অ্যাক্সিং নাম্বার লাগবে, এবং এই অ্যাক্সিং নাম্বারগুলোকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। ফর এক্সাম্পল আমরা এখানে পি এর জন্য ইন্ডেক্স নাম্বার ধরতে পারি জিরো, আমরা ধরতে পারি না, এটাই নিয়ম, পি এর জন্য নাম্বার হচ্ছে জিরো, ওয়াই এর জন্য হচ্ছে ওয়ান, এবং টি এর জন্য টু, এইচ এর জন্য থ্রি, ও এর জন্য ফোর, এন এর জন্য ফাইভ, এবং এখানে যে ব্লাঙ্কটা রয়েছে এটার জন্য সিক্স। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য এক একটি ইন্ডেক্স নাম্বার তৈরি হয়ে আছে। তাই দেখেন আমরা যদি এখান থেকে কোনো শব্দকে বা এলিমেন্টকে বের করতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে প্রিন্ট ফাংশন ব্যবহার করব, এবং সাধারণ নিয়মেই এখানে রাউন্ড ব্র্যাকেট ইউজ করব। রাউন্ড ব্র্যাকেটের সাথে আমরা ভেরিয়েবলটাকে ধরব, এখানে এক্স ধরা হয়েছিল, আমরা এক্স দিলাম, তারপর এখানে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে যে কোনো একটি শব্দের ইন্ডেক্স নাম্বার উল্লেখ করে দেব, যেমন ধরেন আমি এখানে দিলাম থ্রি। এখন এই থ্রি এর জন্য আমরা বুঝতেই পারছি কোনটা হওয়ার কথা ছিল, যেহেতু পি এর জন্য জিরো, ওয়াই এর জন্য ওয়ান, টি এর জন্য টু, এইচ এর জন্য থ্রি। তো দেখেন এখন যদি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে কিন্তু আমাদের সামনে এই এইচটা চলে আসলো, তার মানে থ্রি এর পজিশন হচ্ছে এইচ, মানে এইচকে আমরা থ্রি দ্বারা ইন্ডিকেট করতে পারলাম। এটা হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার, থ্রি হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। তো ইন্ডেক্স নাম্বার কীভাবে বসে যায় এটা বোঝার জন্য আমি আপনাদের ওয়ার্ড ফাইলে নিয়ে যাচ্ছি। দেখেন ওয়ার্ড ফাইলে আমি এখানে লিখে দিয়েছি, দেখেন এখানে পি এর জন্য জিরো, ওয়াই এর জন্য ওয়ান, টি এর জন্য টু, এইচ এর জন্য থ্রি, ও এর জন্য ফোর, এন এর জন্য ফাইভ, এবং এই ব্লাঙ্কটার জন্য সিক্স। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু আমাদের ১৩ পর্যন্ত নাম্বারগুলো বসে গিয়েছে। এখানে দেখেন আমরা কিন্তু এখানে পজিটিভ ভ্যালু দেখতে পাচ্ছি, ঠিক অনুরূপভাবেই এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু রয়েছে। তবে এখানে একটু কথা রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে পি এর জন্য জিরো থেকে শুরু করেছিলাম শুধু এটা পজিটিভ ভ্যালু অ্যাক্সিং করার জন্য। তবে দেখেন আমরা যদি নেগেটিভ ভ্যালু অ্যাক্সিং করি সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ জিরো হয় না, কোনো সময় হয় না, কারণ হচ্ছে এখানে নেগেটিভ জিরো বলতে কোনো কথা নাই। তারপর একটু নিচের দিকে খেয়াল করেন, এটা দেখলে আপনারা ঠিকভাবে বুঝে যাবেন, জিরো থেকে আমরা পজিটিভ দিকে অ্যাক্সিং করতে পারি এবং জিরো থেকে আমরা নেগেটিভ দিকে অ্যাক্সিং করতে পারি, আমরা কোনো সময় মাইনাস জিরো ইউজ করতে পারি না। তাই এখানে আমাদের মাইনাস জিরো হয়নি, হয়েছে মাইনাস ওয়ান থেকে। তার মানে আমরা যদি মাইনাস ভ্যালু দিয়ে কোনো এলিমেন্টকে ধরতে চাই তাহলে আমাদের মাইনাস ওয়ান থেকেই শুরু করতে হবে। এবার দেখেন আমরা পাইচার্মের বিষয়টা যদি দেখি, দেখেন এখানে আমরা যদি এমটাকে ধরতে চাই, এমটাকে যদি পজিটিভভাবে ধরতে চাই তাহলে আমাদের ১৩ নম্বর পজিশনে রয়েছে, দেখেন এখানে এমটা হচ্ছে ১৩ নম্বর পজিশনে। আর যদি আমরা এমটাকে নেগেটিভ অ্যাক্সিং ভ্যালুতে ধরতে চাই তাহলে এমটা হচ্ছে মাইনাস ওয়ানে। তো আমরা এখন এই মাইনাস ওয়ানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এমটা ঠিকভাবে পেয়ে যাব, দেখেন আমরা মাইনাস ওয়ান দিয়ে দিলাম। এবার যদি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত এমটি কিন্তু চলে আসবে, দেখেন এখানে এমটি কিন্তু চলে আসলো। এইভাবে মূলত এখানে ভ্যালু বসিয়ে এখান থেকে আমরা এলিমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি। তো এটা হচ্ছে মূল অ্যাক্সেস পদ্ধতি, আর এই পদ্ধতিকে স্ট্রিংয়ের মান প্রদর্শন পদ্ধতি বলা হয়ে থাকে। আর এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে, আর সেই সীমাবদ্ধতাগুলো হলো, যেমন ধরেন এইখান থেকে নেগেটিভ ভ্যালু যদি আমরা অ্যাক্সেস করি তাহলে আমাদের লাস্ট পর্যন্ত আসে মাইনাস ১৪ পর্যন্ত, কিন্তু আমরা যদি এখানে মাইনাস ১৫ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি রান হবে না, এরর দেখাবে, দেখেন এখানে কিন্তু প্রোগ্রামটি এরর দেখাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি এখানে পজিটিভ ১৫ দেখাই, দেখেন সেক্ষেত্রেও কিন্তু প্রোগ্রামটি এরর দেখাবে, কারণ হচ্ছে এখানে ১৫ নামে কোনো ইন্ডেক্স নাম্বার নাই, যেটা হচ্ছে আমাদের ১৩ পর্যন্ত, পজিটিভ অ্যাক্সেস হচ্ছে ১৩ পর্যন্ত এবং নেগেটিভ অ্যাক্সেস হচ্ছে মাইনাস ১৪ পর্যন্ত, দেখেন এখানে কিন্তু তাই বলা হয়েছে। এখান থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে মাইনাস ১৪, এবং জিরো থেকে যদি এখানে কাউন্ট করি পজিটিভের বলে তাহলে ১৩ পর্যন্ত, তার মানে হচ্ছে পজিটিভ অ্যাক্সেস এভাবে চলবে,
আর নেগেটিভ এক্সেস এইভাবে চলবে। আর এর বাইরে কোনো ইনডেক্স নাম্বার যদি আমরা এই ক্ষেত্রে বসাই, এখানে বসাই, এখানে বসাই, তাহলে প্রোগ্রামটি অবশ্যই এরর দেখাবে। এবার আমরা স্ট্রিংকে কিভাবে আপডেটিং করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে একটা প্রিন্ট ফাংশন নিচ্ছি, প্রিন্ট, এখানে প্রিন্ট ফাংশনের পাশে অবশ্যই আমরা রাউন্ড ব্র্যাকেট ইউজ করবো এবং রাউন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা অবশ্যই ডাবল কোটেশন ব্যবহার করবো এবং ডাবল কোটেশনের ভিতরে দুটি শব্দ আমরা ব্যবহার করতে পারি, একটি হচ্ছে আপডেটিং আর একটি হচ্ছে আপডেটেড। তো আমি এখানে আপডেটিং ব্যবহার করব, আপডেটিং, আপডেটিং ব্যবহার করার পর আরেকটি শব্দ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে স্ট্রিং। এখানে আমরা স্ট্রিং শব্দটি লিখব, তারপর এখানে আমরা ক্লোন চিহ্ন ব্যবহার করব, যেটাকে আমরা রেশিও চিহ্ন বলে চিনি, তারপর একটা হাইফেন চিহ্ন ব্যবহার করব, তারপর এখানে যে ডাবল কোটেশনটি রয়েছে এই ডাবল কোটেশনের পাশে একটা কমা চিহ্ন ব্যবহার করব, তারপর আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি এবং যেই ভেরিয়েবলটির ভিতরে আমাদের স্ট্রিংটি রয়েছে সেই ভেরিয়েবলটি এখানে বসিয়ে দেব। এখানে এই যে এখানে এক্সট্রা হচ্ছে একটা ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলটির পাশে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব এবং স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে আমরা রেশিও বসিয়ে দিতে পারি অথবা আমরা ইনডেক্স নাম্বার বসিয়ে দিতে পারি। তো এখানে অবশ্যই একটা রেশিও চিহ্ন ব্যবহার করতে হবে বা ক্লোন চিহ্ন ব্যবহার করতে হবে, যেটাই বলুন না কেন আপনারা, তো এই চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপর আমরা এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনডেক্স নাম্বারটি বসিয়ে দিব, যেমন ধরেন আমরা এনের জন্য ইনডেক্স নাম্বার হচ্ছে 5, তো আমরা যদি এখানে 5টে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের সেই 5-এর পরপরই আর একটি নতুন শব্দ অ্যাড করতে পারবো। তো এই জন্য আমরা এই স্কোয়ার ব্র্যাকেটের পাশে একটা প্লাস চিহ্ন ব্যবহার করব, তারপর এখানে অবশ্যই সিঙ্গেল কোটেশন ব্যবহার করব এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যে নতুন শব্দটা ব্যবহার করতে চাচ্ছি সেই শব্দটা লিখব, যেমন এখানে লিখছি পাইথন 2। এখন একটু খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে অ্যান হচ্ছে 5 নম্বর পজিশন, তাই এই 5 নম্বর পজিশন থেকে পাইথন লেখাটি চলে আসবে এবং অ্যানটি তার জায়গা থেকে সরে যাবে। দেখেন আমরা যদি এই জিনিসটাকে রান করি তাহলে বুঝতে পারবেন, দেখেন আমাদের এই সেই প্রোগ্রামের ফলাফলটি কিন্তু চলে আসলো। দেখেন এখানে পাইথনের অ্যানটা চলে গেছে, তারপর আমরা নতুন শব্দ যেটি অ্যাড করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, পাইথন 2 এই শব্দটা কিন্তু এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা যদি এই অ্যানটাকে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই এই অ্যানের পজিশনটাকে আমাদের ছেড়ে দিতে হবে। তাহলে আমরা যদি এই অ্যানের পজিশনটাকে ছেড়ে দিই, অ্যানের পজিশন ছিল 5, তাহলে আমরা নতুন পজিশন যদি ধরি তাহলে আমাদের নতুন পজিশন হবে 6, তাই আমরা যদি এখানে 6 ব্যবহার করি তাহলে আমাদের এই অ্যানটাকে রেখে নতুন পজিশনে আমাদের এই নতুন লেখাটি পাইথন 2 চলে আসবে। দেখেন আমরা যদি এই প্রোগ্রামটিকে এখন রান করি তাহলে কিন্তু আমাদের সেই ফলাফলটি দিয়ে দিবে যেটা আমরা চাচ্ছিলাম। দেখেন এখানে অ্যানটা চলে আসলো এবং অ্যানের পাশেই নতুন শব্দটি পাইথন 2 এটাও চলে আসলো। এখন একটা জিনিস খেয়াল করেন, পাইথন তারপরে আবার পাইথন 2, মাঝখানে কোনো ব্ল্যাঙ্ক নাই। তবে এখানে যদি আপনার ব্ল্যাঙ্ক ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এই যে সিঙ্গেল কোটেশন রয়েছে নতুন লেখাটির উভয় পাশে, সেই লেখাটির প্রথম কোটেশনের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক দিবেন। ব্ল্যাঙ্ক দেওয়ার পর প্রোগ্রামে অটোমেটিক একটা ব্ল্যাঙ্ক সৃষ্টি হয়ে যাবে এবং এটাকে যদি রান করে দেখেন, দেখেন আমি এটাকে যদি রান করে দেখি সেই কাঙ্ক্ষিত পেজটা আমরা কিন্তু পেয়ে যাব, এই ব্ল্যাঙ্কটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে স্ট্রিংয়ের আপডেটিং পদ্ধতি, মূলত এইভাবে স্ট্রিংকে আপডেটিং করা হয়। তবে এখানেও কিন্তু আমাদের কিছু ভেরিয়েশন রয়েছে। তো এই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং এই আলোচ্য বিষয়ের পরেও আরও ভেরিয়েশন রয়েছে এখানে, এই ভেরিয়েশনগুলো আমরা এখন যদি দেখি সেটা আমাদের মাথায় থাকবে না, আমরা যখন বাস্তব প্রোগ্রামে চলে যাব তখন সেই ভেরিয়েশনগুলো একটা একটা করে বের হয়ে আসবে। তো যাই হোক, এতটুকুই আলোচনা আজকে সীমাবদ্ধতা রাখছি। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন, আর পাইথন সম্পর্কে এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন, আর নতুন কিছু সংযোজন করার প্রয়োজন পড়লে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি।